সাধারণ চোখে দেখে মনে হবে একজন দোকানি চা সরবরাহ করছেন জনগণকে, কিন্তু এই লোকটির আরও বড় পরিচয় আছে। টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি। ২০১৫ সালে প্রথমবার এবং ২০২১ সালে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন আব্দুর রাজ্জাক। পাশ করার পরে জনগণের পাশে সক্রিয়ভাবে যে সুম যা দরকার আমি দোকানও করছি, পাশাপাশি আমি ওই জনগণের সাথেও থাকছি। পরে আবার নির্বাচন ২০২১ জানুয়ারি ৩০ তারিখে নির্বাচন হবে, আমি প্রস্তুতি নিলাম এই দোকানও এই ইয়ের দিন পর্যন্ত আর কি, মার্কা বেরোনোর আগ পর্যন্ত। তফসিল ঘোষণার পরে আমি দোকান করছি, মার্কা বেরোচ্ছে ১১ তারিখে, আমি ১৩ তারিখ পর্যন্ত দোকান করছি। ৭ সদস্য বিশিষ্ট পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ব্যক্তিগত অভিজ্ঞতা ও ছোটবেলা থেকে বাবার চায়ের দোকানে বসার কারণে সাধারণ মানুষের সুখ দুঃখের গল্পকথা তিনি শুনেছেন খুব কাছ থেকে। তাই জনসেবার জন্য নির্বাচনে আসা, এসেই প্রথমবার এই সফল তিনি। এরপর আরেকবারও জনগণ ভালোবেসে দায়িত্ব দিয়েছেন তাকে। আমরা ৫ জন প্রার্থী ছিলাম, সকলের বাড়িতে আমি গেছি, সকলে আমাকে খুব আগ্রহের সাথে আমাকে শুভেচ্ছা বিনিময় করছে যে ঠিক আছে, গুড, তুমি যোগ্য ছিলা, তুমি পাশ করছো, এভাবে আর কি বলছে। এবং কি একটু আগেও দুইটা কাউন্সিলর এখানে আমার এখানে বসে থাকেছে, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা আমার দোকানে সারাক্ষণই বসে থাকে, সারাক্ষণই চাটা খায়, কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ, তাদের সাথে কোনো মনমালিন্য আমার সাথে হয় না। হাইমাটি ৬ নম্বর ওয়ার্ডের কোনো রেকর্ড নাই যে আমি কারোর কাছ থেকে একটা টাকা ঘুষ নিয়ে কোনো ওই দুর্নীতিবাজ বিচার সালিশ এগুলো করি নাই। বিশেষ করে জমিন, একজন কাউন্সিলর তাহলে তো একটু ই থাকে, জমিনের দালালিটা বেশি করে, তো হাতে গোনা একটা লোক পাবেন না যে আমার সম্বন্ধে বলতে পারবো না যে আমি এই ৫ বছরের মধ্যে একটা জায়গা দালালি খাইছি, একটা টাকা আমি কারো কাছ থেকে নিছি, এই ধরনের রেকর্ড ইনশাল্লাহ পাবেন না। কাউন্সিলর হলেও সাদামাটা জীবনযাপনে আসেনি পরিবর্তন, সময় পেলেই ঘুরে আসেন ভোটারদের বাড়ি কিংবা কর্মস্থলে। চায়ের দোকান আয়ের মূল উৎস হলেও গবাদি পশু পালন করেন বাড়িতে। জীবনে উন্নতির পর অতীতকে ভুলে যান অনেকেই, কিন্তু আব্দুর রাজ্জাকের উঠে আসার সিঁড়িটি পরম যত্নে আঁকড়ে থাকাকে প্রশংসা করছেন এলাকাবাসী। আমি পাস করি, ফেল করি বা জনগণের কাছে যেন আমি থাকতে পারি, এটুকু আমার মেন উদ্দেশ্য। আমার যা ছিল আমি অদূর ভবিষ্যতেও থাকি, বর্তমানে আছি, ভবিষ্যতেও এটা নিয়ে আমি থাকতে চাই। এখন কাউন্সিলর নির্বাচিত হয়েও সে চার দোকান করছে, সে কোনো কাজকে সে ছোট করে দেখছে না, কাজটাকেই সে বড় করে দেখছে, কারণ এই কাজ থেকেই, এই চার দোকান থেকে তার রুজির আয় রোজগার হয়ে থাকে, যা দিয়ে তার সংসার চলে। বাইরে চাকরি বাকরি না করে সে নিজের চাকরি করে, নিজের কাজ করে এখানে বসে, তার কর্মদক্ষতা এবং তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরবর্তী ৫ বছরের জন্য সে তার স্থানটা দখল করার জন্য মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করার ব্রত নিয়ে কাজ করেছেন। আমরা ওনাকে সবসময় ওনাকে কাছে পাই এবং অতি সহজেই তার কাছে আমরা গিয়ে আমাদের মনের কথাগুলো বলতে পারি। একটা চার দোকানে বসে যে জনসেবা করা যায় এটা বাংলাদেশে বিরল। সে একজন সুন্দর এবং সাদা মনের মানুষ, তার ভিতরে কোনো অহংকার নাই। এক কথায় রাজ্জাকবার বিকল্প আছে, ৬ নং ওয়ার্ডে কেউ নাই। উনি আমাদের চাইতে অনেক বিপুল পরিমাণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন, তো সর্বোপরি উনি একজন জনপ্রিয় মানুষ, প্রশংসনীয় মানুষ। ১৯৯৬ সালে এসএসসি পাশের পর কলেজে ভর্তি হলেও আর পড়াশোনা হয়ে ওঠেনি, তাই শিক্ষার প্রতি আলাদা দুর্বলতা তার। গত পর্বে এলাকায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়া সহ নানা উন্নয়ন কাজ করেছেন, এবার তাকে আরও সহযোগিতার আশ্বাস পৌর মেয়রের। উনি অনেক ন্যায়নিষ্ঠ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এলাকার উন্নয়নের জন্য উনি যথাযথ কাজ করে যান। আমার পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে যেটুকু সুযোগ সুবিধা দেওয়া তাকে অবশ্যই দিয়ে যাব, যাতে করে উনি ওনার ওয়ার্ডের বিভিন্ন কাজ এলাকাবাসী থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না। তাই চায়ের দোকানটিতে শুধু কেনাবেচা বা আড্ডাবাজিই নয়, মাঝে মাঝে হয়ে ওঠে কাউন্সিলর কার্যালয়ও। সময় সংবাদ, টাঙ্গাইল।